একটা পয়সা তো নিছি, পান নিছি তো কি অন। ও আচ্ছা আচ্ছা, হাই অল মাই পাগলা ফ্রেন্ডস, সো হোয়াটস আপ। বাজে হচ্ছে কয়টা জানেন? একটা বাজতেছে, একটা 20, সরি 10। তো এখন যেতেছি গরুর হাটে গরু কিনতে। অবশ্যই যখন 1:10 রাত্রে বেলা কানাডাইতে যেতেছি, সো গরু তো নিয়ে আসবো। দোয়া করবেন, অবশ্য আপনারা তো পরে দেখবেন, কারণ আপলোড করার পর অবশ্য দেখবেন। তো তাও বলে রাখি, দোয়া করবেন আর হচ্ছে যাতে জিতে আসতে পারি, এবং কমেন্টে জানাবেন অবশ্য গরুটা ছবিটা দিয়ে দেবো সাথে। তখন যখন আপলোড করবো তখন গরুটা থাকবে, আমার সাথে থাকবে, আমার লং আগে লগে করে লাইট আসি গরু, ঠিক আছে? সেইটা আসি গাবতলির হাটে এই রাইতে বেলা, কারণ রাত্রেবেলা যাওয়ার কিছু অ্যাডভান্টেজ আছে, এগুলো এখন শেয়ার করবো না, কারণ এটা টপ সিক্রেট একটা কথা। এখন শেয়ার করলে আপনারা জেনে যাবেন, এটা পরে শেয়ার করব। আগে করি, আমার সাথে আছে দুইটা প্লেয়ার, সেটা হচ্ছে একটা ফ্রি ফায়ারের প্লেয়ার, ভাই সে হচ্ছে আকাশ, যে ক্যামেরা ধরে রাখছে। আরেকটা আছে, সে হইতে আছে বুইডা খাটাস, ঠিক আছে? আমার বাপও লাগে পোলাও লাগে, তাকে হয়তো তার দেখছেন, হ্যাঁ হ্যাঁ দেখছেন, আপনারা বোলার ব্লগে দেখছেন। এই যে সেই মানুষটা আগের স্টাইলে বসে বসে ছবি তুলতেছিল না, ভিডিও করতেছিল না, ওই যে ফটো শুটার, এই যে রঙে করে যাচ্ছে, চাকরি কিন্তু করি না বুঝছেন, আর কি আসল তো মামা চাচা খাল আছে তো, চাকরি করে না দেখায় মানুষের লোগো লাগে দেখায়, এটা কি কি আপনার কমেন্ট করে অবশ্যই বলবেন, অবশ্যই দেখলে, এটা দেখলে তো মানুষ অজ্ঞান হয়ে যাবো, কি এখন এত রাত থাকতে হইব, যেহেতু বুঝলি তো অনেকে চিনে আমাকে, সো একটা সেফটির ব্যাপার স্যাপার আছে। সো আমি দুইটা মাস্ক পরে যেতেছি, এছাড়া আরও অনেক কিছু পরে যেতেছি যাতে করে পাবলিক না চিনে। এটা হইতেছে লোকাল মানুষ, আসছে বোলা থেকে লঞ্চের, লঞ্চে করে আসছে নাই, বিশ্বাস করবেন, আসছে ট্রলারে করে, ট্রলারে পাশে ধরে ধরে ঝুলতে ঝুলতে আসছে বোলার থেকে, আই বোলার থেকে তখন ধরা আসে না ঢাকায়, এটা সবাই জানে, বলা লাগবে। তো বোলার মানুষ যদি আপনার আপনার ভিডিও দেখে থাকেন, এটা জাস্ট ক্রিডিং, ঠিক আছে? কারণ ও হচ্ছে আমার, ও হচ্ছে ওর বড় ভাইয়ের বড়, ওর যে বড় ভাই ওইটারও বড়, যেটা ওইটা হইতেছে আমার ফ্রেন্ড, আর ও হাতে পায়ে লম্বা হয়ে গেছে, সো কিছু বলি না, চলি আর কি। এমন আমার তো বয়স হয়ে গেছে আর কি, কী বলবো, পোলা পাইনি, শিকার গেছে যে বয়স আর কি, ক্লোজ করে কি করতেছি শিখাইতেছি, নাহলে আবার খারাপ হয়ে যেতে পারে। তো তো যেতেছি হাম্বানতে, হাম্বানি আসবো, ধরে দিব ওকে, ঠিক আছে? ও এই সাইজ, ঠিক আছে, এই ওরে তো গরু ওরে তো দিয়ে দিব। তো অনেক রাত হয়ে গেছে, যাই। হ্যাঁ তো হাট সম্পর্কে একটু দেখাবো, কিন্তু আমি তো যে হাটের ব্লক করবো না, কই না, বাট দিতে কি আসলে বিহাইন্ড অফ দ্য ক্যামেরা যারা নতুন আমার ভিডিও গুলো দেখে থাকেন। সো দেখা হচ্ছে কোথায়, যেখানে গরু পাওয়া যায়। ওকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমরা তিন পাগল যাইতেছি এখন গরু কিনতে, সো যাই। ওর ক্যাম্প ওর থুমাটা উড়ে নাই, তাই আমি থুমাটা উড়ে এলাম, ঠিক আছে? একটা আমরা দুজন, আমরা দুজন ভালো পাগল, ওয়ান পাগল আছে, ঠিক আছে? পাগল না আসলে একটু আদা দিতে পারে না হলে আসলে ওই হয় না, ইয়ে। ওকে আল্লাহ হাফেজ। অ্যাকচুয়ালি ওই কানাডায় দেশে এখন ভোর বাজে হচ্ছে 6:30, এরপরে গরু আর কি পাওয়া হইলো অ্যাটলিস্ট, অবশেষে আমরা কামলাকৃত হয়ে আছি। তো বাকিটা এখন রাস্তা অবশ্য যেহেতু হাঁটতেছি,
রাস্তা ও ঢাকা টু গাবতলি হাইওয়ে রোডে মিরপুর মাঝের রোডে অবস্থিত। সো ইটস সো ডিফিকাল্ট ফর মি ফর ভিডিও শ্যুট, বাসে যা করুম না বাইচা থাকলে। থ্যাংকস ফর আরফান আকাশ। অ্যাকচুয়ালি আরফান আকাশ আজকে হঠাৎ করে চেইতে গেছে, দেন এই হাম্বাটা পাওয়া হয়েছে, না হলে এটা পাওয়া সম্ভব হইতো না। আমি নাকি